ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে মানহাজ সহি মানহাজের গুরুত্ব, এটা পাবলিকের মজলিসের আলোচনার বিষয় নয়, এটা শিক্ষিত মানুষ তথা ওলামাই কেরামদের মজলিসে আলোচনা। তো যেহেতু দেওয়া হয়েছে বলতে হবে, আর বাহাদুরি সেখানেই যে কথা যেন সবাই বুঝতে পারে। আমি বলবো আর কেউ বুঝতে পারবে না, তুই বলা লাভটা কি? কিছুই লাভ নাই। সেজন্য আমি বিষয়টাকে আল্লাহ তাআলার তৌফিকে, আল্লাহ যদি ক্ষমতা দেন, আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই, আমি খুব সরলীকরণ করার চেষ্টা করব। আর আপনাদের বোঝার জন্য আপনাদেরকে 100% মনোযোগী হতে হবে, কেন বিষয়টা যেহেতু সূক্ষ্ম সেজন্য আপনার ব্রেনটাকে সাফ রাখতে হবে। সাধারণ জলসা শোনা শুনলে হবে না, এটা মনে রাখার আগে। এই বাচ্চারা বসে যাও, বসে যাও। মানহাজ শব্দের অর্থ হচ্ছে চলার পথ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, লিকুল্লিন জাআলনা সিরাতা ওয়া মিনহাজা, প্রত্যেক জাতির জন্য আমি একটা চলার পথ নির্ধারণ করে রেখেছি। মিনহাজ মানহাজ হচ্ছে চলার পথ, অর্থাৎ যে ব্যক্তি যে আদর্শ নিয়ে চলে সেটা তার মানহাজ, সেটা তার চলার পথ। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সহি মানহাজের গুরুত্ব। বাক্যটাই বলছে যে সহি অর্থাৎ সঠিক মানহাজের বিপরীত বেঠিক মানহাজ আছে, বেঠিক পথ আছে। ভাষাটা বুঝতে পারছেন না? সহি মানহাজের গুরুত্বর মানেই হচ্ছে বেঠিক মানহাজ আছে, বেঠিক পথ আছে। সঠিক মানহাজ যদি আপনি না বুঝতে পারেন, সঠিক পথ যদি না বুঝতে পারেন, তাহলে বেঠিকটা কি করে জানবেন? আপনাকে সেজন্য কোনটা সঠিক সেটা জানতে হবে, আর সেটা বাদ দিয়ে যা আছে সবই বেঠিক। এবার কে কোন পথটা কোন দিক থেকে বেঠিক এটা চিহ্নিত করার জন্য এই মজলিস সম্ভব নয়, কেন প্রত্যেকের জন্য দলিল উপস্থাপন করতে হবে, ক্রিটিসাইজ করতে হবে, তার মন্তব্য করতে হবে, দলিলের অসারতা বয়ান করতে হবে, তার খারাপের দিক বর্ণনা করতে হবে, কেন খারাপ তা বর্ণনা করতে হবে, ওটা কি এই মজলিসে সম্ভব? এটা সম্ভব নয়। ওর জন্য পুরো একটা সেমিনারের দরকার, দুদিন তিনদিন চার দিন ধরে বিশেষজ্ঞরা থাকবেন, পক্ষে বিপক্ষের কথা শুনবেন, তখন সে সঠিকটা নিয়ে নিতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন, এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরিষ্কার ভাষায় বলছেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাক্তাহামাল আকাবা ওয়ামা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, বিস্তারিত দিয়েছেন আল্লাহ তাআলা। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ভালো এবং মন্দ দুটি পথ দিয়েছেন, বরং প্রকারান্তরে বলা যেতে পারে যে আল্লাহ তাআলা পৃথিবীতে দুটো পথ সৃষ্টি করেছেন, একটা ভালো পথ আর ভালো পাশের পাশাপাশি আর একটা মন্দ পথ তৈরি করেছেন। কেন তৈরি করেছেন আল্লাহ তাআলা এটা বোঝার জন্য খুব বেশি ব্রেনের দরকার নাই, এটা বোঝার জন্য খুব বেশি ব্রেনের দরকার নাই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে, কোরআন মাজিদে আল্লাহ তাআলা নিজে বলছেন যে ওয়ালাউ শা আল্লাহ হাদাকুম আজমাইন, আমি ইচ্ছা করলে সকলকে হেদায়েত করে রেখে দিতাম, কেউ ভুল পথে থাকতো না, কিন্তু আমি একটা খারাপ পথ সৃষ্টি করেছি আর একটা ভালো পথ সৃষ্টি করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ এবং মদ দেওয়া হলো আল্লাহ রাসূলকে পরীক্ষা করার জন্য, দেখি কোনটা গ্রহণ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসূলের কাছে সালাম ইসলাম দুধের গ্লাস গ্রহণ করলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন যে আসাবতাল ফিতরা, আপনি সঠিকটা চয়েস করেছেন, যদি আপনি মদ গ্রহণ করতেন লাকাবাত উম্মাতুকা তা তোমার উম্মত পদভ্রষ্ট হয়ে যেত, সব মদখোর হয়ে যেত। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ভালো মন্দ নির্ণয়ের জন্য পরীক্ষা করা হয়েছে। আপনাকে যদি বাই ফোর্স আপনাকে যদি মানে স্ট্যাচুর মতো রেখে দেওয়া হয় যে আপনি মন্দ করবেন না, তাহলে কে ভালো কে মন্দ এই শব্দটা কি করে দিতে হবে? হেডমাস্টার যদি স্কুলের সমস্ত ছেলেকে ফার্স্ট ডিভিশন নাম্বার দিয়ে দেয় তাহলে কোন ছেলেটা ভালো কোন ছেলেটা মন্দ কি করে চিহ্নিত হবে? সেজন্য আল্লাহ তাআলা ভালো এবং মন্দ পথ পৃথিবীতে সৃষ্টি করেছেন ভালো মানুষদেরকে বিচার করার জন্য, যে আমরা কোনটাকে অবলম্বন করছি, আমার অবলম্বনের দিক থেকে আমি ভালো এবং মন্দ। ওইরকম ভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রচুর কষ্ট, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবীদের সামনে লম্বা দাগ টানলেন, দাগ টানার পরে ডানে এবং বামে প্রচুর রাস্তা নিশানা টেনে দিলেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আয়াত পড়ে বললেন যে আল্লাহ যেটা বলেছেন যে সরল পথ সেটা এরকম সোজা, আর ডানে বামে যে সমস্ত পথগুলো দেখছো এগুলো হচ্ছে শয়তানের পথ। তোমরা যদি সরল পথ ত্যাগ করে ডানে বামের রাস্তা ধরো তো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে সরল পথ থেকে তোমাদেরকে বিচ্যুত করে দেবেন। তার মাস্টার হয়ে গেলাম কি করে চারিদিকে তার বুঝা গেল যে সরল পথ একটাই আর বাকি সাইডে যত ইজম যত মতবাদ যত পথ আছে সব হচ্ছে সরল পথ থেকে বিচ্যুত করার জন্য শয়তানের তৈরি পথ। এক্ষণে আমার বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে যে মুসলমানদেরকে এখানে স্পেশালি মুসলিম সেই মানহাজের ব্যাপারটা স্পেশালি মুসলিমদের জন্য, মুসলিমদের মধ্যে নানান ভাবনা কাজ করছে। আমরা ডোমকলের অধিবাসী, এখানে সীমান্ত থেকে শুরু করে এ পর্যন্ত ডোমকল সাব ডিভিশনের যত গ্রাম আছে তত মতের লোক আছে, কত রকম ভাবনা তার হিসাব কিতাব নাই। আমাদের মধ্যে একটা সরলীকরণ করা যায় রামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অনুযায়ী, সেটা হচ্ছে যে ঈশ্বরকে পাওয়ার ঈশ্বর একজনই, পাওয়ার রাস্তা যাওয়া সেখানে ঈশ্বরের কাছে যাওয়ার রাস্তা মেলা। ডোমকলে ঢোকা হয় ভগীরথপুর দিয়ে, ডোমকলে বক্সিপুর দিয়ে, ডোমকলে ঢোকা হয় ভরমপুরের দিক থেকে, ডোমকলে ঢোকা হয় দিক থেকে, কিন্তু ডোমকলে সব আসছে। সুতরাং যত মত তত পথ ঈশ্বরকে পাওয়ার জন্য, কথাটা কি ঠিক? আমরা বাজারের সাথে ঈশ্বরকে তুলনা করলাম, কোনো গ্রামে ঢোকার জন্য ঈশ্বরকে তুলনা করলাম, তাহলে আম্বিয়াই কেরাম আলাইহিস সালাতু তাসলিমকে পাঠাবার দরকার কি ছিল? কারণ ঈশ্বরের ভাবনা সৃষ্টিকর্তার ভাবনা জন্মগতভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, যে উপরওয়ালা আছে যাকেই বলবেন এমন কোনো লোক নাই মার উপরওয়ালা বিচার করবে, এই ভাবনা সকলের আছে। কেউ এমন নাই যে উপরওয়ালা একজন আছে এটা বিশ্বাস মানে অবিশ্বাস করে, এমনকি নাস্তিক পর্যন্ত। আমরা যে সমস্ত পথ ও মত অবলম্বন করি এবং ভাবি যে এটাই আমার সঠিক পথ আমার ভাবনা, তো এর পিছনে কি দলিল আছে? আল্লাহ তাআলা আমাদের নিজের জমির জন্য একটা জমি, জমির মালিকানা, তো যে যেমন দাবি করবে তাকে তুমি ছেড়ে দেবেন না? আমার নিজস্ব কোনো দলিল আছে? সবাই দাবি করছে আমার বাড়ির পাশে সেজন্য আমার এটা জায়গা, আপনি ছেড়ে দেবেন না? আল্লাহ তাআলা কোরআন মাজিদে যারা সঠিক পথ বাদ দিয়ে অন্য পথ অবলম্বন করে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া মা লাহুম বিহি মিন ইলম, ওয়া মা লাহুম বিহি মিন ইলম ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ তাআলা বলছেন যে যারা
সঠিক পথ দিয়ে বেঠিক পথে চলাফেরা করে, তারা তাদের কোনো জ্ঞান নেই, তাদের প্রকৃত কোনো উৎস নেই, তারা ধারণাতে কথা বলে এবং আন্দাজে কথা বলে। কেননা প্রত্যেকটা কথার পিছনে, প্রত্যেকটা দাবির পিছনে আপনাকে স্পষ্ট দলিল দিতে হবে, প্রমাণ দিতে হবে। মানুষের মন ভালো লাগার শেষ নাই। বলছে একটা মেয়েকে আমাকে ভালো লাগছে, তো এটা অপরাধ কেন হবে? আপনি কি বলবেন? দলিল আছে আমার কাছে? কিছু ভালো লাগার কিছু নাই। আমাকে ভালো লাগছে তাই খেয়েছে, তোমার কি তোমাকে ভালো লাগছে? কেউ না, প্রত্যেকটা মানুষের মন, মনকে তার ইচ্ছার উপরে যদি ছেড়ে দেওয়া হয়, তো দুনিয়াতে আইন প্রশাসন বলে কিছু থাকার কথা নয়। কোর্ট আদালতের প্রয়োজন কি আছে? কোর্ট আদালতের প্রয়োজন কি আছে? সংবিধান তৈরি করার প্রয়োজন কি আছে? হাকিম বসাতে পুলিশ প্রশাসনের দরকার কি আছে? যে যা ভালোবাসবে, এক জাল হাদিস আছে, তাতে বলা হয়েছে মা রাআহু আন-নাসু হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, মানুষ যেটাকে ভালো মনে করে সেটাই আল্লাহর কাছে ভালো। সেই জন্য বেদাত বলে কোনো কিছু নাই, মানুষ ভালো লাগছে, মানুষকে ভালো বুঝেছে, সবাই গ্রহণ করে নিয়েছে। মা রাআহু আন-নাসু হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, অথচ হাদিসটা জাল হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য মানুষকে তাদের ইচ্ছার উপরে ছেড়ে দেননি। প্রথম নবী হচ্ছেন আদম আলাইহিসসালাম, তিনি তার জাতিকে সঠিক পথ বাতলেছেন। আর তারপরে ক্রমাগত নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস-সালাম পৃথিবীতে এসেছেন, মানুষকে একটাই কথা বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দূনিহি আওলিয়া আকালিলা মা তাযাক্কারুন। তোমার রবের পক্ষ থেকে অবতীর্ণ হওয়া যে কিতাব আছে শুধুমাত্র তারই অনুসরণ করো, আর তিনি ছাড়া, তার কথা ছাড়া অন্য কোনো মানুষের কথা মানিও না। কেননা মানুষ বুদ্ধিতে কম, মানুষ স্মৃতিশক্তিতে কম, মানুষ দুর্বল, মানুষ অসুস্থ হয়, মানুষের ব্রেন ক্র্যাক হয়ে যায়, মানুষ অসহায় হয়ে যায়, মানুষ অন্যের আশ্রয় ছাড়া বাঁচতে পারে না, মানুষ অন্য অন্যের অনুদান ছাড়া চলতে পারে না। সেজন্য মানুষ মানুষের ইত্তেবা এবং অনুসরণ করবে না, মানুষ মানুষের কথা মানবে না, মানুষ একমাত্র কথা মানবে সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের। আর তার সর্বসংস্করণ ওয়াহি হচ্ছে আল কোরআন। আল কোরআন সমগ্র মানব মণ্ডলীর জন্য পথ নির্দেশিকা, হুদাল লিন-নাস সমগ্র মানব মণ্ডলীর জন্য পথ নির্দেশিকা। আপনি আমার কথার জের ধরে চ্যালেঞ্জ করতেই পারেন যে পৃথিবীতে বহু বই বহু কিতাব থাকতে আল কোরআনের ইত্তেবা এবং অনুসরণ করবো কেন? আল্লাহ তাআলা এই ব্যাপারে কয়েকটা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, চ্যালেঞ্জের কথা বলেছেন। আপনি সেই চ্যালেঞ্জগুলোকে কবুল করে, চ্যালেঞ্জগুলোকে স্বীকার করে নিয়ে আপনি কোরআন মাজিদের অসারতা আপনি প্রমাণ করতে পারেন। আপনি যদি প্রমাণ করতে পারেন ইসলাম, ইসলামের যে সহি মানহাজ সেটা সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরিষ্কার ভাষায় বলছেন, ওয়াইন কুনতু ফি রাইবি মিম্মা নাযালনা আলা আব্দিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দা মুহাম্মদের উপরে যে কোরআন অবতীর্ণ করেছি এ ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ বা দ্বিধা থাকে, তাহলে একটা সুরা আনয়ন করো, একটা আয়াত আনয়ন করো, একটা টুকরা আনয়ন করো, বিভিন্ন যে শব্দ এসেছে নিয়ে বলো যে এটা মানব আল্লাহ রচিত কিতাব নয়, ঈশ্বর বা সৃষ্টিকর্তা রচিত কোনো গ্রন্থ নয়, আমি এর সেম কপি করে দিলাম। আল্লাহ তাআলা তারপরে বলেছেন, ফাইল্লাম তাফালু ওয়া লান তাফালু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। পারোনি, কোনোদিন পারবে না। 1500 বছর ধরে সারা পৃথিবীতে আরবি ভাষার সাহিত্য চর্চা, ভাষা চর্চা, আরবি ভাষার উন্নতি সাধিত হওয়া সত্ত্বেও কোরআন মাজিদের এই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারেনি। কোরআন মাজিদ আজও বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে এবং চ্যালেঞ্জ করে যাচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া কিতাবে যদি তোমাদের কোনো প্রকার সন্দেহ সংশয় থাকে, তাহলে অনুরূপ একটা বাক্য তৈরি করে দেখো। মুসাইলামা কাযযাব
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষের দিকে আবু বকরের যুগে নবুয়ত দাবি করেছিল এবং এই চ্যালেঞ্জকে গ্রহণ করে ও চারটা আয়াত তৈরি করে। তা আবার হাতি কেন্দ্রিক, দুনিয়ার কিচ্ছু পেলে না, হাতিকে কেন্দ্র করে চারটা আয়াত তৈরি করেছিল। তা তৎক্ষণাৎ আরব দেশের ভাষা বিজ্ঞানীরা বলেছে যে কোনো সাহিত্য হলো, আরে মানুষকে কি বার্তা দিতে চাইছে এর ব্যাপারে, কোনো বার্তাই তো নাই। ও বলেছিল আল ফিল ও মাল ফিল অমা আদরা কামিল ফিল জম্বহু কসির ওয়া খুরতুমহু তাবিল। হাতি কি জিনিস তোমরা চিনো, যার লেজটা ছোট আর সুরটা লম্বা। মুসাইলামা কাজ্জাবকে বলেছিল যে তুমি এর দ্বারা কি বুঝাইছ, তুমি জাতির সামনে কি এমন নতুন বার্তা দিলে, কি দিলে বার্তা তুমি ওকে। কিছু ভণ্ড লোকে ছিল, যখনই কোনো ভণ্ড লোকে তার কিছু অনুসারী হয়, তা সত্ত্বেও লোকেরা ছি ছি থুৎকার দিয়ে উড়ে দিয়েছিল যে ভাষা সাহিত্যের মধ্যে আর কোনো প্রকার মানে রস নাই কস নাই, হাতির লেজ ঠোঁট লম্বা সুর লম্বা আর লেজ ছোট বলে একে মানুষ হেদায়তের কোনো কিছু পেছে, সবাই জানে যে হাতির সুরটা লেজটা ছোট আর সুরটা লম্বা। এই আল কোরআন আল্লাহ তাআলা আরবি ভাষায় অবতীর্ণ করেছেন, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আল্লাহ তাআলা এই কোরআন মাজিদের অর্থ ব্যাখ্যা মানুষের উপরে ছেড়ে যাননি, এমনকি নবীর উপরে ছেড়ে যাননি। আরবি ভাষায় হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা মানুষের উপরে ছেড়ে দেননি, এর ব্যাখ্যা শেখানোর জন্য আল্লাহ তাআলা জিব্রিল আলাইহিসসালাতু তাসলিমকে রীতিমতো ট্রেনিং দিয়েছেন যে এই আয়াতের ভাবার্থ এবার্থ অর্থ আমার কাছে এই মোহাম্মদ করে বলে দাও, পুরো ট্রেনিং দিয়েছেন। সালাত কিভাবে আদায় করতে হবে জিব্রিল এসে ট্রেনিং দিয়েছেন, সিয়াম কি করে পালন করতে হবে, যে কোরআনের সালাত সিয়ামের কথা আছে কিন্তু সেটা কিভাবে পালন করবেন, সেই বুখারী হাদিসে আছে যে আম্মানি জিব্রিল ইনদাল বাইত, জিব্রিল আলাইহিস সালাম কাবা ঘরের কাছে আমাকে সালাত আদায় করলেন, প্রথম দিন প্রথম ওয়াক্ত পড়ালেন, দ্বিতীয় দিন শেষ ওয়াক্ত পড়ালেন, ইমামতি করলেন জিব্রিল, আর রসুল মুক্তাদি কিভাবে সুরকু সেজদা করতে হবে জিব্রিল শিক্ষা দিচ্ছেন, রসুল হাসান নিজে ইজতিহাদ করছেন না, শেষকালে বললেন জিব্রিল আলাইহিস তাসলিম যে আল ওয়াক্ত মা বাইনা হাযাইনিল ওয়াক্তাইন, তোমার উম্মতের সালাতের সময়সীমা প্রথম এবং শেষে যে পড়ালাম এর মাঝখান তাদেরকে পড়তে হবে। এমনি করে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কোরআনের ব্যাখ্যা ইসলামের ব্যাখ্যা আল্লাহ তাআলার কাছে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের কাছে শিখলেন, এবং তিনি রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পরিষ্কার বলছেন, কয়েকটা জায়গাতে বলছি শুধু, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত সেভাবে আদায় করো যেমন আমাকে সালাত পড়তে দেখছো, খুযু আননি মানাসিকাকুম, হজ কিভাবে করতে হবে আমার কাছে শিখে নাও, তাআল্লামুল ফারাইজ ওয়া আল্লিমুহুন নাস, আমার কাছ থেকে মানে সম্পত্তি বন্টনের, ব্যক্তি মৃত্যু মারা যাওয়ার পরে সম্পত্তি বন্টনের নিয়ম নীতি যা আছে আমার কাছে শিখে নাও, ফাইন্নি মাকবুজুন, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার কাছে যদি সঠিক জিনিস না শিখো তাহলে তোমরা সঠিক শিখতে পারবে না। অথচ ফারাইজের কথা কোরআনে বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাআল্লামুল ফারাইজ ওয়া আল্লিমুহুন নাস, আল্লিমুহুন নাস, আমার কাছে ফারাইজ শিখো, লোকেদেরকে শিক্ষা দাও, ফাইন্নি রাজুলুম মাকবুদ, আমি মারা দুনিয়া থেকে চলে যাব, মারা যাব। তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কিরাম এই সমস্ত জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছেন। আমাদেরকে এখন তো পৃথিবীতে আল্লাহ রাসূল নেই, আমাদেরকে সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কিরাম কিভাবে আমল করেছেন, কোন আয়াতের কি ব্যাখ্যা বুঝেছেন, কোন জিনিসের কি রহস্য বুঝেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেটাকেই ফলো করতে হবে। আমি একজন আরবি ভাষায় এমএ পিএইচডি ডিগ্রি অর্জন করে নিলাম, আরবি সাহিত্যে আমি ডিলিট অর্জন করলাম, যেটা ভাষা সাহিত্যের সর্বোচ্চ ডিগ্রি, আমি ডিলিট ডিগ্রি অর্জন করলাম, ডিলিট অর্জন করলাম কোন ইউনিভার্সিটি থেকে, আর পরে আমি নিজের মতো আরবি ভাষার ব্যাখ্যা করতে শুরু করলাম। যেমন কিছু তথাকথিত ভক্তবৃন্দের পীর সাহেব বক্তা করে থাকেন, আমাদের দেশে রামপুরহাটের এলাকায় এক আব্দুল জাব্বার পীর ছিল, মারা গেছে, সে বলছে কোরআন মাজিদের আয়াতে আল্লাহ তাআলা সূরা নাহলে বলছেন, সূরা হিজরে বলছেন, ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন,
তোমার রবের অতদিন ইবাদত করো যতদিন বিশ্বাস তোমার পূর্ণ না হয়েছে, মজবুত না হয়েছে। যেদিন বিশ্বাস পূর্ণ হয়ে যাবে তখন নামাজ রোজার কোনো দরকার নেই। যারা নামাজ পড়ছে তাদের আল্লাহর প্রতি বিশ্বাসের দুর্বলতা আছে। আমি যখন আল্লাহকে পেয়ে গেলাম তখন তার নামাজ রোজা করার কি দরকার পড়েছে? আপনি বলেন কোনটা গ্রহণ করবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আয়াত অবতীর্ণ হয়েছে, তিনি যে বাসুকে পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, একটু হুঁশ হচ্ছে তাও ধরে নিয়ে গিয়ে তাকে জামাতে বসানো হচ্ছে। আবু বকর তখন মানে আবু বকর নামাজ পড়াচ্ছিলেন, রাসূল ইসলামকে দেখে তিনি সরে আসছেন, মানে আল্লাহ রসুলের বিশ্বাস আল্লাহর প্রতি সঠিক হয়নি, যে মৃত্যু পর্যন্ত নামাজ পড়ে গেছেন। আপনি যদি সঠিক মানহাজ সঠিক রাস্তা আপনি না বুঝেন তাহলে কত কথা ফেপে যাবেন। কোরআন মাজিদের আয়াত আল্লাহ নিজে বলছেন, ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে মুহাম্মদ তোমার রবের অতদিন ইবাদত করো যতদিন তোমার ইয়াকিন না হবে। যদি ইয়াকিন এসে যায় তোমার ইবাদত দরকার নেই। এটা কি ঠিক? আমরা দেখবো আবু বকরকে, আমরা দেখবো উমারকে, আমরা দেখবো উসমানকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে তারা এই আয়াতের ব্যাখ্যা কি বুঝেছেন, তারা আয়াতের ব্যাখ্যা কি বুঝেছেন, কারণ তাদের উপরে ওয়াহী অবতীর্ণ হয়েছে। জিবরীল তাকে যে ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম অনুশীলন করেছেন। আমি নতুন করে আরবি মানে বুঝে গিয়ে বলছে যে ইবাদত করা তো দরকার নাই, আল্লাহকে তো পেয়ে গেছি। এই যে সব মোল্লারা নামাজ পড়ছে এদের এখন আল্লাহর প্রতি বিশ্বাসী আছে না? আপনি যদি সঠিক জিনিস বুঝতে না পারেন, মানহাজ যদি বুঝতে না পারেন, সঠিক পথ যদি না বুঝতে পারেন যে কোনটা সঠিক পথ, তাহলে আপনার আপনি তো বেঈমান হয়ে যাবেন, আপনি তো বেঈমান হয়ে যাবেন। অনুরূপ হবে ইমান। ইমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে, তো বালগো শুক্র বুঝেন, ইমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে হৃদয়ের দৃঢ় প্রত্যয়ের নাম। হৃদয়ের দৃঢ় প্রত্যয়ের নাম অর্থাৎ আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আপনার হৃদয়ের মধ্যে যদি একদম দৃঢ় প্রত্যয় চলে আসে, বিশ্বাস চলে আসে, তাহলে আপনি একজন আবিধানিক অর্থে মুমিন। আবিধানিক অর্থে মুমিন বলছে যে আমি তো মুমিন, আমি মুমিন। আর ইমান কম বেশি হয় না, ইমান কম বেশি হয় না। একে আরবি ভাষায় বলছে ইমান শব্দ হচ্ছে বেসিত, ই কম বেশি হয় না। আর পাপ করলে ইমান কমে যাবে, নামাজ পড়লে ইমান বেশি হবে, এই কথাগুলো ফালতু, এ কথা আমরা বিশ্বাস করতে পারি না। অথচ কোরআন মাজিদ তার ইন্নামাল মুমিনুন আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, সূরা আনফাল আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃতপক্ষে অর্থে ইমানদার সেই যে ব্যক্তির কাছে আল্লাহর বিধান যখন যেমন অবতীর্ণ হয় তার ইমান তত বৃদ্ধি হয়। আপনি জানেন যে কোরআন মাজিদ পুরো 23 বছর অবতীর্ণ হয়েছে। তাহলে যারা প্রথমে ইমান এনেছেন তাদের ইমান হয়তো 50টা আয়াত সম্পর্কে ঠিক ছিল, এবার যে আস্তে আস্তে আরও যে গোটা কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে তারপরে যে এই আয়াতগুলো বিধানগুলোর প্রতি ইমান আনা, তো প্রথম যুগের ইমান আর শেষ যুগে গোটা কোরআন মাজিদের ইমান সমান হবে? বুঝতে পারলেন না হয়তো কথাটা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জীবনের ইমান যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে তাদের জ্ঞান আর যার গোটা পুরো 23 বছরের শেষে যে পুরো কোরআনের জ্ঞান, দুজনের জ্ঞান সমান? কথা বুঝতে পারছেন না? কিন্তু যারা বলছে যে ইমান কমা বেশি হয় না, তারা বলছে যে না ইমানে সবাই সমান। নি ব্যাখ্যা কি দিছে জানেন? যে চোখ সবারই আছে, এগুলা সব আকিদার বইয়ে আলোচনা হয়েছে, চোখ সবারই আছে, চোখ সবারই আছে, চোখ থাকার ব্যাপারে সবারই সমান। বলে ঠিক আছে চোখ সমান, তা কাউরে একবার দুনিয়ার পাওয়ারওয়ালা চশমা লাগছে, কি বাবা খালি চোখে সূর্যের আলোতে পড়ছে, দুনিয়ার পাওয়ার ইমানকে দুনিয়ার চোখের পাওয়ারকে একের মধ্যে বলবা? বলে তা তো বলবো না। তাহলে চোখ সবারই আছে বলে তুমি বলছো যে চোখের দিক থেকে সবাই সমান, এটা ঠিক হয়? এটা ঠিক হয়? মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা পরিষ্কার ভাষায় বলছে যে যে ব্যক্তি কলেমা পড়েছে আর তার জান্নাত যাওয়াতে কোনো বাধা নাই, কারণ আমার ইমান মজবুত হয়ে গেছে। এটা সত্য কথা? যদি এটা সত্য কথা হয় তাহলে সাহাবায়ে কেরাম নিজে বলছেন যে লা
আমাদের মধ্যে লা ইয়াতাখাল্লাফু আহাদু বিন্নাহল ইল্লা মান কানা মালুমান নিফাক, আমাদের মধ্যে যারা ঈমানদার ছিলেন সাহাবায়ে কেরামদের দল, চিহ্নিত মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই এবং তার সাথী যারা ছিল, তাদের ছাড়া ফজর এবং ইসার জামাতে একজনও অনুপস্থিত ছিলেন, থাকতেন না একজন। যদি জামাতে নামাজ পড়া আর জামাতে নামাজ পড়া দুই ব্যক্তির ইমান সমান হয়, তাহলে এই শীতের দিনে জামাত ধরে লাভটা কি? নামাজ পড়তে গিয়ে লাভটা কি? কিসের লি ফালতু হবে, ফরজ গোসল করবো এই শীতের দিনে, ঠান্ডার দিনে? যে ব্যক্তি বিনা গোসলে শুয়ে আছে, ইমান যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ আমি মুখস্থ করে নিয়েছি, আমার পুরা মজবুত হয়ে গেছে, তাহলে ও ফরজ গোসল করবে না, বিছানায় শুয়ে থাকবে, আর ঠান্ডাতে গোসল করে আমাকে জামাত ধরতে হবে। আর আমি ওই ইমানের আবিধানিক অর্থের দিক থেকে দুজনের ইমানকে সমান বলছি, আমার খেটে লাভটা কি? কার বুঝা লিবেন আপনি? সাহাবাই কেরাম বুঝা লিখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজে ইমামতি শুরু করেছেন, ইত্তে বছরে তার মনে পড়েছে যে ফরজ গোসল হয়নি, সেই বুখারী হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাহালান আলাইহি সালাম, যেভাবে আছে দাঁড়িয়ে যাও, আমি আসছি। বাড়ি গেলেন, ফরজ গোসলকে ফিরে আসলেন, সাহাবাই কেরাম পরিষ্কার ভাষায় বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে টপ টপ করে ফরজ গোসলের পানি পড়ছে আমরা দেখতে পাচ্ছি। যদি সকলের ইমান এক সমান হয়, তাহলে এই ঝামেলা করে গোসল করতে যাওয়ার কি দরকার ছিল? আমাদের সমাজ এবং সোসাইটিতে এই ধরনের বহু মাসালা এক এক করে বলা যেতে পারে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যে সমস্ত জিনিসের প্রতি আমল করেছেন, যা বুঝেছেন, তার উল্টা সমাজকে পরিচালনা করা হচ্ছে। এবং বলছে যে কোন সাহাবি সম্পর্কে বলা হচ্ছে যে ইনি গায়র ফকি ছিলেন, গায়র ফকি মানে বুদ্ধিতে কম ছিলেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000-এরও বেশি হাদিস বর্ণনা করেছেন। তো কোন কোন হাদিস যখন এই সমস্ত বেঠিক মানহাজের লোকের বিরুদ্ধে চলে যাচ্ছে, তখন বলছে আবু হুরায়রা বয়স কম ছিল, বুদ্ধি কম ছিল, উনি ঠিক বুঝতে পারেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছে যে অন্যান্য সাহাবি, আবু বকর, উমর, ওসমান বিশিষ্ট সাহাবি, তাদের হাদিস বর্ণনা কম, আর তোমার এত হাদিস কেন, তুমি কোথা থেকে হাদিস শিখলে? আবু হুরায়রা বলেন, বলিও না, আমি খেতে পেতাম না খেতে পেতাম, খালি রাসূলুল্লাহর কাছে পড়তে প্যাট প্যাটে পড়ে থাকতাম যে কখন কোন কথা বলছেন, সেই জন্য আমি যতটা শুনেছি, আর যারা মাঠে কাজ করেছে, অন্য কাজ করেছে, তারা সেই কথা শুনতে পায়, এই জন্য আমার হাদিস সংখ্যা বেশি। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসকে বলছে যে এই সাহাবি হচ্ছে গায়র ফকিহ, বুদ্ধিতে কম, ইনি মাসলা বুঝেছেন কম। আপনি কি করবেন? আমি যে আয়াতটা পড়েছি তাতে আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন, ফাইন আমানু বিমিসলিমা আমানতুম ফাইন আমানু বিমিসলিমা আমানতুম ফাকাদ ইহতাদাউ ফাইন আমানতুম বিমিসলিমা আমানু ফাকাদ ইহতাদাউ ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ তাআলা বলছেন ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি, আমার আয়াত পড়াটা কন্ট্রোল হয়ে গেছিল, ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, সূরা বাকারার 137 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কে সম্বোধন করে বলছেন, পরবর্তী মানুষেরা, এই সাহাবায়ে কিরাম আমানতুম, তাদের উপর অবতীর্ণ হচ্ছে, তাদেরকে সম্বোধন করে বলছেন, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমাদের যে আমল, অনুরূপ যদি পরবর্তী লোকের ঈমান ও আমল হয়, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত, আর যদি তার উল্টাটা হয়, তাহলে তাদের মধ্যে গণ্ডগোল লেগেই থাকবে। আজকে মুসলিমে মুসলিমে এত মত পার্থক্য, এত ইখতিলাফ, এত গণ্ডগোল, আর প্রত্যেক জায়গাতে একজন করে হেডমলবি বসে আছে, তার পিছনে লাইব্রেরি, দুনিয়ার বই, বড় মাদ্রাসা খুলে বসে আছে, আর তারপরেও ইখতিলাফ এবং গণ্ডগোল মিটছে না, তার একটাই কারণ, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মতো ঈমান ও আকীদাতে আমাদের মজবুতি নেই। আল্লাহ রাসূল যা বুঝেছেন, আমরা সে জিনিসটাকে আমরা বুঝতে চাই না, সাহাবায়ে কেরাম যা বুঝেছেন আমরা সেটাকে বুঝতে চাই না, সেই নীতিকে অনুসরণ করতে চাই না,
এটাই হচ্ছে আমাদের সমস্যা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। সবথেকে আল্লাহ রাসূল নিজে সার্টিফিকেট দিয়েছেন, সবথেকে উত্তম যুগ এবং সময় হচ্ছে আমার যুগ। কেননা এখন ওয়াহী অবতীর্ণ হচ্ছে, জিবরিল ব্যাখ্যা দিচ্ছেন, আমি বেঁচে আছি, যে কোনো কিছু সমস্যা সরাসরি ওয়াহীর মাধ্যমে ওয়াহীর মাধ্যমে সমাধান হচ্ছে। সেই সর্বোত্তম যুগ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। তার পরের সবথেকে উত্তম যুগ হচ্ছে সাহাবা কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আল্লাহ রাসূল নিজে সার্টিফিকেট দিচ্ছেন। তারপরে হচ্ছে তাবেঈদের যুগ। এই হাদিস দ্বারা স্পষ্ট যে এর পরে, হাদিসে স্পষ্ট এসেছে, তিরমিজির হাদিস এসেছে, অন্য দেশে এসেছে, এর পরে মত পার্থক্যের শিকার হয়ে যাবে। আমি আপনাদের কয়েকটি ঘটনা শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে কোনো ঝঞ্ঝট ঝামেলা হলে, আল্লাহ রাসূল ফয়সালা করেছেন। কোরআন মাইদে আল্লাহ তাআলা নিজে পরিষ্কার ভাষায় বলছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর কসম, তোমার ভক্তরা অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের সমস্যার সমাধানের জন্য তোমাকে বিচারক হিসাবে বরণ করে না নেবে, আর তুমি যা বিচার দিবে সেটা হাসি মুখে বিনা প্রশ্নে নির্দ্বিধায় মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত তারা মুসলমান হতে পারবে না। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বিচার দিতেন সাহাবায়ে কেরাম তার সঙ্গে সঙ্গে মেনে নিতেন, ঝামেলা মিটে যেত। আল্লাহ রাসূলের উপস্থিতিতে সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব হয়নি এমনটা নয়, দ্বন্দ্ব হয়েছে, আল্লাহ রাসূল সমাধান দিয়েছেন, মিটে গেছে। কিন্তু সাহাবায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বা ওয়ফাতের কিংবা পরলোক গমনের কিংবা পর্দা করা, এইসব শব্দ আমাদের দেশে ব্যবহার হয়। আল্লাহ রাসূল পর্দা করেছেন, আল্লাহ রাসূল পরলোক গমন করেছেন, আল্লাহ রাসূল ওয়ফাত পেয়েছেন, আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাসূল আত্মগোপন করেছেন, কত রকম ভাষা কোরআন মাজিদের ভাষার উপরে, এগুলো সব মাতব্বরি। যাই হোক, আপনাদের বোঝার জন্য আমি আমাদের সমাজে আল্লাহ রাসূলের দুনিয়া থেকে চলে যাওয়ার সম্পর্কে যে সমস্ত ভাষাগুলো ব্যবহার করে পাবলিক সবকটাই বললাম। বলার পরে যে ঝামেলাগুলো শুরু হয় আল্লাহ রাসূলের পরে, আমি সেগুলোই কয়েকটা বলবো, তাদের সমাধান কি করে হলো, আমাদের কেন আমরা সঠিক পথ পাচ্ছি না, কারণ পাবলিক আমরা কেন ঝামেলা করছি, আমরা কাউকে দেখতে পাচ্ছি না কারণ। আমি আপনাদেরকে কয়েকটা ঘটনা, অথেন্টিক ঘটনা আপনাদেরকে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনই নিঃশ্বাস ত্যাগ করেছেন, যেমনই নিঃশ্বাস ত্যাগ করেছেন তেমনি ঝগড়া শুরু হয়ে গেছে, তেমনি সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিতান্তে সেখানে উপস্থিত ছিলেন না, উমার ছিলেন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খবর পৌঁছালো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, তো সর্বপ্রথম উমার উলঙ্গ খাপ থেকে উলঙ্গ তরবারি বের করে বলছে যে বলবে আল্লাহ রাসূল মারা গেছেন তার গর্দন উঠিয়ে দেব। ভয়ে কেউ আর কিছু বলছে না। উমারের ব্যাপার বুঝে জানেন তো আপনার, তার ঘটনা কত জালালি লোক ছিলেন, কেউ ভয়ে কথা বলছে না। আর উনি পরিষ্কার ঘোষণা করেছেন, তরবারি ঘুরেছেন, সে বলছেন যে বলবে আল্লাহ রাসূল মারা গেছেন তার গর্দন উঠিয়ে দেব। আবু বকর মৃত্যুর সংবাদ পেয়ে এলেন, নিজের বেটি আয়েশার হুজরাতে ছিল, তিনি গেলেন, মুখ থেকে চাদরটা উঠালেন, চুমা খেলেন, নিয়ে একটা ছোট্ট মন্তব্য করলেন এবং বললেন যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে প্রত্যেকের জীবের জন্য একটা মৃত্যুর দিন দিনক্ষণ নির্ধারিত করে রেখেছেন, আপনি সেই জীবের একজন, আপনি সেই প্রাণীর একজন, আর সেই মৃত্যু আপনার হয়ে গেছে, পুনর্বার আপনাকে দ্বিতীয়বার মৃত্যু গ্রাস করবে না, বলে মুখটা ঢেকে দিয়ে বেরিয়ে আসলেন। এখন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তরবারি নিয়ে হিলাছেন আর সবকে চ্যালেঞ্জ করছেন, এটা কী করে ঠেকানো যাবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি যদি উমারকে গিয়ে বলি যে তোমার সিদ্ধান্ত ভুল, আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, তাহলে আমারই গর্দন উঠিয়ে দেবে, রাগের মাথায় কী না করে। সুতরাং সেটাকে ছেড়ে দিয়ে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু লোককে নিয়ে, বুদ্ধিমানে বুদ্ধিমত্তার পরিচয় দিলেন, কিছু লোককে নিয়ে বক্তব্য শুরু করলেন, আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ বলে বক্তব্য শুরু করলেন, করে আম্মা বাদ বলে আসল কথা বলছেন, আম্মা বাদ। যতই হোক আবু বকর গ্রহণযোগ্যতা ছিল, সব লোক শুনছে, আবু বকর বলছে, উমারও চিল্লেছে আর শুনছে, কান ওইদিকেই আছে, আম্মা বাদ ফাইন্নাহু মান কানা ইয়াবুদু মুহাম্মাদান কান ফাইন্না মুহাম্মাদান কদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুল লা ইয়ামুত।
আবু বকর প্রথম কথা ছিল যারা মুহাম্মদের পূজা করছিলে এটা মানে চাপিয়ে দেওয়া কথা, সাহাবীরা তো কেউ মুহাম্মদের পূজা করতেন না, কিন্তু চাপিয়ে দেওয়া কথা, যারা মুহাম্মদের পূজারী ছিলে জেনে রাখো মুহাম্মদ শেষ, আর যারা আল্লাহর উপাসনাকারী ছিলেন আল্লাহ কোনদিন মারা যাবেন না, যিনি মারা যাবেন না তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে নিজে পরিষ্কার ভাষায় বলেছেন যে আল্লাহ ছাড়া কেউ মারা যাবে না। হ্যাঁ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীতে যারা আছে সব শেষ হবে আল্লাহ ছাড়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাবা বলছেন মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাত, মুহাম্মাদের যারা পূজারী ছিল শেষ, আমান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহ হাইয়্যুল লা ইয়ামুত, আর যারা আল্লাহর পূজারী ছিল আল্লাহর উপাসক ছিল আল্লাহ কোনদিন মারা যাবেন না। তারপরে আল্লাহ সূরা আলে ইমরানের এই আয়াত তিনি জোরে জোরে তেলাওয়াত করছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل افئن مات او قتل انقلبتم على اعقابكم। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ একজন রসুল ছিলেন, 144,000 নবী এসেছেন সব মারা গেছে, তো মুহাম্মদ মরবে না? আল্লাহ তাআলা বলছে যে সব রসুল মরেছে তো মুহাম্মদের কি হয়েছে? আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ একজন রাসূল, এর পূর্বে কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, এর পূর্বে অনেক রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আফাই মাতা, তিনি যদি মারা যান, আও কতিলা, কিংবা তাকে যদি খুন করে দেওয়া হয় তাহলে দিন ছেড়ে দেবে? মুহাম্মদের উপরে মুহাম্মদের দিন না আল্লাহর দিন, ইসলাম আল্লাহ দিয়েছেন, মুহাম্মদ বার্তা পৌঁছেছেন। উমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন জি আয়াত তো আমার মুখস্থ আছে, আয়াত তো আমার মুখস্থ, আবু বকরের মুখ থেকে শুনে মনে হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে জব্দ করার লেগে দ্বিতীয়বার আবু বকরের কাছে অবতীর্ণ করেছে। আবু বকরের বক্তব্য শোনার সাথে সাথে আমার হাতের বাঁধন আলগা হতে শুরু করলো, এক সময় ওয়াজানতে আমার হাতের তরবারি ঝনঝন করে মাটিতে পড়ে গেল, বেলাগাম হয়ে গেলাম, আল্লাহর চ্যালেঞ্জ আমি গ্রহণ করতে পারি? উনি স্বীকার করলেন যে না, আমার ভুল সিদ্ধান্ত, আল্লাহ তো বলেছেন মুহাম্মদ মারা যাবে, তা আমি কেন বলছি মারা যাবে না? যখন কোনো মানুষ ইখতিলাফ এবং মতপার্থক্য করে যেই হন না কেন, ভুল শয়তান মাথায় ঢুকে দিয়ে সমস্যা সৃষ্টি করতে পারে, কিন্তু যখন আপনি সহি মানহাজের অধিকারী হবেন আর সেটা হচ্ছে কোরআন এবং সহি সুন্নার সামনে আত্মসমর্পণ, তাহলে আপনার সাথে ঝামেলা মিটে যাবে। আল্লাহ রসুল মারা গেছে এটা নিশ্চিত হয়ে গেল, এটা থেমে গেল ঝগড়া, কিন্তু সঙ্গে সঙ্গে আর এক ঝগড়া শুরু হয়ে গেল। ইসলামের নিয়ম হলো যে নেতা মারা গেলে নেতার কাফন দাফন নতুন নেতার উপস্থিতিতে হবে, আল্লাহ রসুল মারা গেছেন নেতা শেষ, এবার নেতা কেমন করে কাফন দাফন করতে হবে, কোথায় দাফন করতে হবে, একে ফয়সালা দেবে, সিদ্ধান্ত কে দেবে? আমাদের দেশে তো মুক্তি মেলায় পাবলিক রাজা ফতুয়া দেয় না, পাগলা হয়ে যায় মুলবিরা, সবাই এক কথা বলে, আচ্ছা আলেম সাহেব আছেন উনি যা বলবেন তা বলবেন, তা নয় এক করলে হতো না, অ করলে হতো না, এক করলে হতো না, এরকম আপনার জানেন সমাজের লোক। সেই জন্য ইসলামের নীতি হচ্ছে যে নেতা মারা গেলে তার জায়গায় নতুন নেতা নির্বাচন করে পরবর্তী সিদ্ধান্ত হবে, তা আল্লাহ রাসূল মারা গেছেন নেতা নেই, নতুন নেতা আল্লাহ রাসূল লাশ পড়ে আছে, সর্বপ্রথম জরুরি কাজ হলো নেতা নির্বাচন করা, আর নেতা নির্বাচন করতে গিয়ে ঝগড়া শুরু হয়ে গেল। মদিরার আনসাররা বলছে যত ত্যাগ আমরা করেছি, বউ দিয়েছি, বাচ্চা দিয়েছি, সম্পদ দিয়েছি, রসুলকে আশ্রয় দিয়েছি, অতএব রসুল পরবর্তী নেতা আমাদের আনসারদের মধ্যেই হতে হবে। আর মক্কার মুহাজিররা বলছে ও আমাদের দেশের নবী দেশ বাড়ি ছাড়লাম ইসলামের জন্য, তোমাদের মধ্যে থেকে হবে, আমাদের মধ্যে থেকে হতে হবে। শুধু খালি মুখের কথা ছিল না, দুই পক্ষই তো ইসলামী ইসলামের ইতিহাস পড়বেন, আনসাররা একদিকে এক পক্ষ, সোনালি যুগের মুসলমানরা দুভাগে ভাগ হচ্ছে খালি নেতৃত্বকে কেন্দ্র করে, এমন অবস্থা যে একবার লাশ পড়ে যাবে অবস্থা, খুনাখুনি আমাদের মধ্যে হবে, আমাদের মধ্যে হবে, কি করে ফয়সলা করবেন, কার হিম্মতে ফয়সলা করে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আচ্ছা শুনো, আল্লাহ রাসূলের ফয়সলা দিয়ে গেছেন, সবাই চুপ। রাসূলের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইম্মাতু মিন কুরাইশ, পরবর্তী নেতা নির্ধারিত হবে কুরাইশদের মধ্য থেকে। আচ্ছা একটা কথা বলে রসুলের কথা, কাউকে একটা কথা বলে সব দাবি ছেড়ে দিয়ে বললে যে তার কুরাইশদের মধ্যে নেতার বিচার করো, দলিলের সামনে আত্মসমর্পণ, কোনো কথা নাই, সব দাবি শেষ, সর্বসম্মতভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নেতা নির্বাচিত হলেন।
আবু বকর নেতা নির্বাচিত হওয়ার পরে তৃতীয় ঝামেলা শুরু হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন কোথায় করতে হবে, আয়েশার ঘরে মারা গেছেন, দাফন কোথায় করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিস শুনালেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীগণ সেখানেই অফাতপ্রাপ্ত হন, মৃত্যু মারা যান যেখানে আল্লাহ তাআলা তাকে দাফন করা পছন্দ করেন। সুতরাং আয়েশার ঘরে মারা গেছেন, সেখানেই তাকে দাফন করতে হবে। কবর খোদাখুদি শুরু হয়ে গেল। দলিল শুনে আর কেউ বলল না যে মদিনার কবরস্থান পড়ে থাকতে আয়েশার ঘরে কেন দাফন করবো, আল্লাহ রাসূল হাদিস বলে গেছেন, তার কার কি করার আছে বাবা। ছোট্ট একটা ঘর যেখানে মাত্র তিনজনের শোয়ার জায়গা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সেখানেই গর্ত খোঁড়া শুরু হয়ে গেল। চিন্তা করতে পারেন দলিলের সামনে কত আত্মসমর্পণ। এবার যখন কবর খোঁড়া হলো, আর এক ঝামেলা শুরু হলো। রাসূল ইসলামকে সাধারণ পাবলিকের মতো গায়ের কাপড় খুলে গোসল দিতে হবে না, কাপড় পরিহিত অবস্থায় গোসল দিতে হবে? আমাদের মতো আমাদের শরীর তো গোটা দুনিয়ার লোক দেখে গোসল করার সময়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশকে গোপন মানে গোসল দেওয়ার সময় তার শরীরটাকে খুলে আমাদের পাবলিকের মতো গোসল দিতে হবে? সঙ্গে সঙ্গে আল্লাহর কি হুকুম, সব সাহাবী ঢুলতে লাগলেন, ঢুলতে লাগলেন, বুঝলেন, সকলে ঢুল তুলেছে। আর ঘরের কোনা থেকে একটা আওয়াজ আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাধারণ মানুষ নন, কাপড় পরিহিত অবস্থায় তাকে গোসল দেওয়া হোক। গায়েবী আওয়াজ, সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাপড় পরিহিত অবস্থায় গোসল দেওয়া হলো। এবার দফনের পালা। আমরা তো কোনো মানুষ মারা গেলে ফাঁকা মাঠে গিয়ে জানাজা পড়ি, সেখানে 50,000 সাহাবায়ে কেরাম আছেন যারা যুদ্ধে যাচ্ছিলেন রোমান সম্রাটের বিরুদ্ধে ওসামা বিন যায়েদ বিন হারেসার নেতৃত্বে, তারা আছেন, মক্কা মদিনার অজস্র লোক আছেন, জানাজা কোথায় হবে? লাশ বের করা যাবে না, কারণ আল্লাহ রাসূলকে দুখারি দফন করতে হবে। সেজন্য আল্লাহ রাসূল সোমবার ইন্তেকাল করেছেন, কাফন দাফনের পরে জানাজা শুরু হলো, মঙ্গলবার বিকার হয়ে গেল, দুজন একজন করে ঢুকে আর জানাজা পরে বেরিয়ে আসে, কোনো ইমাম নাই, কিচ্ছু নাই, কোন মৌলবির ফতোয়া অনুযায়ী চললে মদিনা মসজিদের পাশে ফাঁকা জায়গা ছিল, সেখানে একসাথে জানাজা পড়া যেত, কিন্তু না, দলিলের ইত্তেবা, সহি মানহা যেটাই যে কোরআন এবং সহি সুন্নাহর দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন চলে আসবে, আপনি কোনো মৌলবির কথা শুনলে হবে না, উমরের কথা শুনিনি কেউ, জোর বলে মারা যায়নি, কাউরি কথা শুনিনি, দলিলের কথা যেমনই বলেছেন সঙ্গে সঙ্গে সব আত্মসমর্পণ করেছে। আমাদের ঝামেলা তো মিটে যায়, কোরআন এবং সহি সুন্নাহর দলিল যদি আমরা মানি আমাদের দ্বন্দ্ব মিটে যায়। আর আপনি যদি তা না করে আপনি যদি বলেন রাক্তের কথা সব জায়গায় একটা হাদিস 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 কোরআন 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 কি সব করে সব যুগে চলে, ঝামেলা চলে থাকেন, ফাটাফাটি করেন, যত ফাটাফাটি করেন করেন না করেন, অসুবিধা কি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাজে আপনারা ভালো করে রাখেন, তার জানাজাতে কোনো ইমাম ছিল না, একসাথে জানাজা হয়নি, নিজের মতো ঘরে ঢুকেছে আর জানাজা পড়েছে একজন দুজন করে, পুরো দেড় দিন লেগে গেছে জানাজা পড়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দাফন কার্য সম্পন্ন হলো আর তারপরে এক বিরাট ফিতনা শুরু হলো, যে ফিতনা আপনি শুনেন তো আপনার মাথা গরম হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় ছিলেন, অসুস্থ, ভালো করে এই পয়েন্টটা শুনবেন, কিন্তু এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, শুনুন ভালো করে, ভালো করে পয়েন্টটা শুনেন, হে বললেন যারা আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস থাকে, আল্লাহ ঈমান এনেছেন, যারা আল্লাহর কথা প্রতি ঈমান এনেছেন, এই পয়েন্টটা ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন কাজ শেষ হওয়ার পরে একটা বিশাল ঝামেলা শুরু হয়ে গেল। ঝামেলাটা হচ্ছে যে আল্লাহ রাসূল অসুস্থ অবস্থায় 50,000 সাহাবী কে রোমান সম্রাটের বিরুদ্ধে সেনা অভিযানের জন্য পাঠিয়েছিলেন, তারা রাস্তায় যখন শুনতে পেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন, তাহলে সকলে ফিরে এসেছিলেন। এবার যখন দাফন কার্য হয়ে গেল, তখন আবু বকর বলছেন, যাও যাও সেনা অভিযানে যাও। তখন বিশিষ্ট সাহাবী বৃন্দ, বিশেষ করে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর কোন খলিফা, তার কাছে গিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের সব থেকে বড় নেতা, এখন আমরা দুর্বল, আমাদের আসল নেতা নেই, এমতো অবস্থায় যদি মদিনাকে সেনা শূন্য করে মদিনার ভিতর থেকে সব লোককে যদি রোমান সম্রাটের যুদ্ধে পাঠিয়ে দেন,
তা আমাদের আশপাশে তো গোপন শত্রু মেলা আছে, ফাঁকা জায়গায় দেখে আমাদের উপরে হামলা চালাবে আর আমাদের নারী শিশু বৃদ্ধ সবকে খুন করে দেবে। আপনি এই আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না, দয়া করে সেনাবাহিনী আপনি ওমান সফরে পাঠাবেন না। ওমারের যুক্তি ঠিক ছিল না আবু বকরের, কি বলেন বলেন আপনারা? কেন আবু বকরের যুক্তি ঠিক ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত আরো বিশিষ্ট সাহাবী বলছেন যে এই সময় মদিনা সেনা শূন্য করা যাবে না, গোপন শত্রুরা এসে মদিনাতে হামলা চালিয়ে আমাদেরকে শেষ করে দিবে। আবু বকর রক্ষণাত্মক ভঙ্গিতে বলছেন, ভাষাটা দেখেন, আমি এই পয়েন্টে আপনাদেরকে মাথায় ধরা বলছি। আবু বকর বলছেন, আমাকে প্রথম কথা বলো, অর্ডারটা আবু বকরের না আল্লাহ রাসূলের? সব আল্লাহ রাসূলের। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অর্ডার প্রত্যাহার কখন করেছেন? তিনি তো মারা গেছেন। আল্লাহ রাসূল অর্ডার তো দিয়ে আপনি মারা গেছেন, তিনি প্রত্যাহার কখন করলেন? আর আল্লাহ রাসূল এমন নেতা যার অর্ডার কার্যকরী হবে না। আল্লাহ রাসূলের কোনো কথা অর্ডার তিনি যখন নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না আল্লাহর হুকুম ছাড়া, তো তিনি যখন কথা বললেন না প্রত্যাহারও করেননি, তাহলে আমি ক্যান্সেল করি কি করে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে জালিমই ভাষণ দিয়েছিল ইতিহাসের পাতায় তা লেখা আছে। শোনো ওমর এবং সাহাবীবৃন্দ, তোমাদের আশঙ্কা মত যদি এটা সত্যে পরিণত হয় যে মদিনার আশপাশে গোপন শত্রুরা এসে মদিনার উপরে হামলা চালিয়েছে এবং নারী শিশু বৃদ্ধ বুড়া বুড়িদেরকে খুন করেছে এবং তাদের মাংসগুলোকে আকাশ থেকে চিল শকুন এসে নুচে নুচে খাচ্ছে, এরকম পরিস্থিতি যদি আমি অবলম্বন করি, আমি যদি প্রত্যাখ্যান করি, তাহলে শুনে রাখো, আবু কাহাবার পুত্র আবু বকরের হিম্মত নাই যে যে অর্ডার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তাকে ক্যান্সেল করতে। আমি পারব না, সেনাবাহিনী জানে। যেখানে সাহাবায়ে কেরাম ইখতিলাফ করছিলেন, যেখানে সহি মানহাজের একটাই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং দলিল ছাড়া অন্য কাউরই কথা মানা যাবে না, সাহাবায়ে কেরাম যা বুঝেছেন সেটাকেই বুঝতে হবে, এটা হচ্ছে সহি মানহাজের দাবি। সকলে চুপ হয়ে গেল আবু বকরের সিদ্ধান্তের সামনে। 50,000 সেনাবাহিনী রোমান সম্রাটের বিরুদ্ধে গেল, এক মাস অবস্থান করে বিজয় বেশে ফিরে এলেন, লাভটা কি হলো? আশেপাশে যে সমস্ত ছোট ছোট গোপন শত্রুরা ছিল তাদের মন্তব্য কি জানেন? যে আমরা ভাবতাম যে ইসলাম মোহাম্মদ কেন্দ্রিক, মোহাম্মদ শেষ মানে ইসলাম শেষ, কিন্তু এখন দেখছি যে মোহাম্মদের পিঠে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে থেকে চলে যাওয়ার পরেও তারা শক্তিতে কোনো অংশে কম নয়, রোমান সম্রাটের বিরুদ্ধে সেনাবাহিনী পরিচালনা করছে। তারা এমনি চুপসে গেল, বলে এদের দিকে চোখ তুললে আমল তুলে মানে আমল কেড়ে ফেলবে, চোখ তুলে নেবে, খবরদার সাহস করবি না। বিরোধীদের ভিতরে একটা পাওয়ার এবং শক্তি তাদের ভিতরে সঞ্চারিত হলো যে এটা এমন কোন মানে যেমন তেমন সিস্টেম নয় যেটা যে কোনো একজনকে বাদ দিলে সিস্টেম ক্যান্সেল হয়ে যাবে। আমরা আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি এবং আদর্শ এবং সুন্নাকে বাদ দিয়ে আমরা ব্যক্তি পূজাতে মেতে গেছি, ব্যক্তির জ্ঞানকে শ্রেষ্ঠ ভেবেছি, সাহাবায়ে কেরামের জ্ঞান থেকে আমাদের জ্ঞানকে সেরা ভাবতে শুরু করেছি, এই জন্যই আমাদের যাবতীয় সমস্যা। আমাদেরকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম মালিক ইমাম দারুল হিজরা, ইমাম মালিক যাকে মদিনার ইমাম বলা হয়, তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, লা ইয়াসলুহা আখিরু হাযিহি উম্মতি ইল্লা বিমা সালুহা আউয়ালহা। এই উম্মতের শেষ যুগে যখন মানুষ বিভ্রান্ত দিকভ্রান্ত বিভিন্ন দলাদলিতে বিভক্ত, এদের সংশোধনের একটাই রাস্তা, যে রাস্তা সাহাবায়ে কেরাম গ্রহণ করেছিলেন, যে দলিলের সামনে আত্মসমর্পণ, বিমা সালুহা আউয়ালহা, অর্থাৎ ইসলামের প্রথম গ্রুপ বা প্রথম দল সাহাবায়ে কেরাম, যে আদর্শ মেনে তাদের মধ্যে মত পার্থক্য থাকা সত্ত্বেও ভুল বুঝাবুঝি সত্ত্বেও ঐক্যবদ্ধ থেকেছেন। আমরাও যদি সেই নীতি অবলম্বন করি যে সর্বাবস্থায় কোরআন এবং সহি সুন্নাহ এবং সাহাবায়ে কেরাম যা বুঝেছেন সেটাকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের মধ্যে দলদলি থাকবেন ইনশাআল্লাহ। আর একটা ঘটনা বলি, ওটা বিখ্যাত ঘটনা, আপনাদের অনেকের জানা আছে, তাও বলছি। সেটা হচ্ছে
আবু বকর খলিফা হওয়ার পরে এক বড় ফড় ফেতনা শুরু হলো, জাকাত দেব না। জাকাত কিছু লোকের ভাবনা ছিল জাকাত আল্লাহ রসুলকেই দিতে হয়, আল্লাহ রসুল নেই জাকাত আর লাগবে না, জাকাত দিতে অস্বীকার করে বসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ব্যক্তি সালাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তার গর্দন উড়িয়ে দেব। একবারে বলে ফেললেন, ওয়াল্লাহি লাউ আনা মানে বলি আকাল লাকাতালতুহুম, উটের যে বাচ্চাটা কিংবা উটের যে দড়িটা জাকাত হিসেবে দিত সেটা না দিলে আমি তার গর্দন উড়িয়ে দেব। আবু উমার সহ আলেমরা ভালো করে শুনেন, যদি আলেম থাকেন, উমার সহ অন্যান্য সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে, আচ্ছা আপনার ইমামতিতে তারা নামাজ পড়ছে কালেমা পড়ছে শুধু জাকাত দেবে না বলে গর্দন উড়িয়ে দেবেন? আমার দেশে বলে না দুই এদের নামাজ তো পড়ছে, অন্য নামাজ না পড়লে তো কি হবে, জুমার দিনে তো আছে। আবু বকরকে গিয়ে বলছেন যে আপনার মুক্তাদিয়ারা শুধু জাকাত দেয় না বাকি সবই করে, আপনি গর্দন উড়িয়ে দেবেন? আপনি গর্দন উড়বেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যেটা দুর্বল কথা, যে ব্যক্তি কোরআনে বর্ণিত দুটো অধিকারের মধ্যে একটা অধিকারকে নষ্ট করবে, তার প্রথম ভাষা ছিল সহিহ বুখারী হাদিসের শব্দ, প্রথম শব্দ হচ্ছে ভাষাটা শুনেন, আল্লাহ তাআলা বলেনি যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম পরিপূর্ণ কিনা, তা কোনো একটা অংশকে বাদ দিলে সেটা ইসলাম একটু কমলো কিনা, মাইনাস হলো কিনা, বুঝতে পারছেন না কথা হয়তো। ইসলামের যে কোনো একটা জিনিসকে যদি আপনি বাদ দেন তাহলে ইসলাম অসম্পূর্ণ হলো কিনা, অসম্পূর্ণ হলো। আর আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফফা, ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো। হ্যাঁ, আবু বকর বলছেন আইয়ুনকাসু ফিদ্দীন ওয়া আনা হাইয়ুন, সহিহ বুখারীর ভাষা, ইসলামকে একটু একটু করে মাইনাস করে দেওয়া হবে আমি জিন্দা থাকতে, আল্লাহ ইসলাম পূর্ণ ইসলাম দিয়েছেন আর আমার সামনে ইসলাম একটু 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 করে মাইনাস করে দেওয়া হবে আমি বেঁচে থাকতে, ওয়াল্লাহি লাউ মানা উনি ক্বাল লাকাতালতুহুম, আল্লাহর কসম উঠের যে দড়িটা জাকাত হিসেবে দিত, দুটো অর্থ করাইছে, একাল মানে বাঁধা দড়ি কিংবা উঠের উঠের বাচ্চা, উঠের যে বাচ্চাটা কিংবা দড়ি জাকাত হিসেবে দিত না দিলে আমি গর্দন উড়িয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী যখন সব আত্মসমর্পণ করলো এবং সঠিকভাবে জাকাত দিতে শুরু করলো, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা মন্তব্য করেছেন, কি ভালো মন্তব্য করেছেন গো, আমরা তো আমাদের বড়দের বা বিরোধীদের বা আমার মতের সাথে মতের নিলে আমরা দেখতেই পারি না তাকে সারা জীবন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অকপটে স্বীকার করেছিলেন, ওয়াল্লাহি লাকাদ শারাহাল্লাহু সাদরা আবি বকরিন, আল্লাহর কসম সেদিন যদি আল্লাহ তাআলা আবু বকরকে সঠিক বুঝটা না দিতেন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে তিনি যদি ব্যর্থ হতেন, তাহলে সব মানুষ একদিন করে দাবি করতো এটা না করলে মুসলিম থাকা যায়, এটা না মুসলিম আবু বকরের যুগে জাকাত দেয়নি তখন মুসলিম থেকে আছে, তাই আমি একটা জিনিস সালাম মুসলিম থাকবো না কেন? এই ফেতনা কিয়ামত পর্যন্ত চলতে শুরু করতো, যেমন আমরা আলেমরা নাট ঢিল করে দিয়েছি, ও কিছুই করে না, মাদ্রাসায় দান করলেও থাকে মুসলিম, দুই হাজার নামাজও পড়ে না, ওকে মা সাহেব 10 টাকা দান করেছে ও খাঁটি মুসলিম, কোনো ব্যাপার নাই, দরদ না থাকলে দেয়, আর ইসলামের প্রতি দরদ আছে বলে তো মাসে দান করেছে, আমাদের ব্যাখ্যার শেষ নাই, চাঁদা তো আমার দরকার। আমরা ইসলামের যে বাহুগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, এক টুকরো এক টুকরো করে কেটে মাইনাস করে দিচ্ছে, ইসলামের মানে অবিভক্ত শরীর একটা পুরো কাণ্ডটাকে নষ্ট করে দিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো সেন্স যদি আমাদের না থাকে তাহলে আমাদের মধ্যে এই মিসকনসেপশন হবে, আমাদের এই ভুল ব্যাখ্যাই থাকবে যে এটা না করলে মুসলিম, ওটা না করলে মুসলিম, এটা না করলে মুসলিম, এটা মুসলিম সবই বাদ দিয়ে তারপর আমরা মুসলিম থেকে যাচ্ছি, এটাই হচ্ছে আমাদের দুঃখজনক ঘটনা। আপনাকে কটা ঘটনা বললাম, বেশ কয়েকটা মতভেদ আছে এবং আরও মতভেদ আছে, যেমন আবু বকর নিজের যুগের কথা আমি হাদিসের হাওয়ালায় মুহূর্তে দিতে পারবো না, সব কথা এখন বুড়া বয়সে মেমোরি থাকে না, আপনি হাদিস দেখতে এক্ষুনি আমি দেখিয়ে দেবো খুলে, এখন তো আমার গোটা হাদিস গ্রন্থ সমস্ত কিছু কারলো দুনিয়া মুঠি মেয়াতে ভরা আছে, অসুবিধা কিছু নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক পোতা এসে বলছে, এক দাদি এসে বলছে,
যে আমার পোতা মারা গেছে অংশ দিতে হবে। তো কোরআন মাজিদে পোতা মারা গেলে দাদি অংশ পাবে কথা কোরআন মাজিদে কোথাও আয়াত নাই, কোথাও নাই, সুরানের সাথেও নাই, অন্য কোথাও নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর কিতাবে তো কোথাও পায়নি যে তুমি পোতার অংশ দাদিতে পাবে। বলে অমুক অমুক সাহাবির ক্ষেত্রে আল্লাহ রাসূল ফয়সালা দিয়েছেন। একজন সাহাবী বলছেন যে না, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল দাদিকে অংশ দিয়েছেন। আবু বকর চাবুকটাকে বের করে বলছেন আল্লাহ রাসূলের নামে মিথ্যাচার, তুই সাক্ষী নিয়েছিস তোমার চামড়ে চাবুক শেষ করে দেবো মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। জানে জ্বালায় ছুটতে 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 নিজের সাথীকে ধরে নিয়েছে, বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল আমাদের সামনে দাদিকে অংশ দিয়েছে। আপনি চিন্তা করতে পারেন, আবু বকর একদম নরম হয়ে গেলেন। সব মাসলা সকলে জানা থাকে না, ইখতিলাফ মত পার্থক্য, দলিলের সামনে আত্মসমর্পণ করতে হবে আমাদেরকে, দলিলের সামনে আত্মসমর্পণ করতে হবে। আর আবু বকরের ঘটনা সম্ভবত এটা বিখ্যাত ঘটনা যে তিনি বলেছিলেন আল্লাহ রাসূল নিজের স্ত্রীদেরকে 500 টাকা মোহর দেন দিয়েছেন, 500 দিরহাম। কোনো ব্যক্তি যদি এর থেকে বেশি মোহর দেয় তাহলে তাকে আমি প্যাদা নিয়ে দেবো। কেন দেবে বেশি? আল্লাহ রাসূল সুন্নাত অনুযায়ী 500 দিরহামই দেবে। এক বুড়ি এসে খপ করে হাত ধরে বলছে কি আমিরুল মুমিনিন, কোরআন মাজিদের উপর খবরদারি কেন? কেন? বলে আল্লাহ তাআলা কোরআন মাজিদে নিজে বলছেন ভাই না তাই তুমি হিদা হন্না কিন্তারন ফালা তাফাজু মিন হুসাইয়া, স্ত্রীকে যদি অঢেল ধন সম্পত্তি মোহর হিসেবে দাও, কিন্তার সম্পত্তি হচ্ছে আনলিমিটেড সম্পত্তি, কিন্তার আল মালুল মুস্তামা, মানে প্রচুর মাল যদি মোহর পেশা দাও, আর বিশেষ কারণে যদি তালাকের ব্যাপার চলে আসে 1 পয়সা ফেরত পাবে না, ফালা তাখুযু মিনহা শাইয়া, 1 পয়সা ফেরত পাবে না। আল্লাহ বলছে আনলিমিটেড মাল দিতে পারো, আর তুমি বলছো 500 দিরহামের মধ্যে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন বিনয়ের সাথে বলছেন যে একজন বুড়ি আবু বকর থেকে কোরআন বেশি বুঝে, দলিলের সামনে আত্মসমর্পণ হচ্ছে আমাদের মূল বৈশিষ্ট্য। আমরা যদি কোরআন এবং সহি সন্ন্যার দলিলকে প্রত্যাখ্যান করি, আমরা যদি কোনো আলেমের বেদলিল কথাকে গ্রহণ করি, আমরা যদি কোনো মাশায়েখের বেদলিল এবং তার মস্তিষ্ক কোনো ব্যাখ্যাকে আমরা যদি গ্রহণ করি যেটা কোরআন এবং সহি সন্ন্যার পরিপন্থী, তাহলে আমরা সঠিক পথ পাব না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এর জন্য চাই পড়াশোনা, এর জন্য চাই অধ্যবসায়, এর জন্য চাই উদার মন, এর জন্য চাই নিরপেক্ষ মনোভাব, চিন্তা ভাবনা। আমরা অন্ধভাবে এই উম্মতকে আল্লাহ তাআলা কাউরি অনুসরণ করতে মানা করেছেন, বরং সর্বাবস্থায় কোরআন এবং সহি সুন্নাহর অনুসরণ করতে আল্লাহ তাআলা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা নূরে পরিষ্কার ভাষায় বলছেন ফালইয়াহযারিল লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করছে তাদের ভয় থাকা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে তাদের কাছে ফিতনা আসবে কিংবা তারা চরম শাস্তিতে পতিত হবেন। বেশি কথা বলার প্রয়োজন নাই, আমরা আগে ঘোষণা দিয়েছি যে আমরা ইশার সালাত মজলিস শেষে পড়ব, সেটা মানুষের প্রস্তুতি রাখেন। আমার বলার উদ্দেশ্য যেটা যেটুকু সেটুকু হচ্ছে এই যে আমি আপনাদেরকে যে কথা বলতেছি সেটা হচ্ছে এই যে আমরা যারাই আছি, আমরা যে কোনো ভাবনার লোকই আছি, আমি আমার কাছে সকলে সমান, এবং আমিও দলিলের দিক থেকে আমিও সমান। আমি একটা জিনিস বুঝি, আমি একটা জিনিস প্রচার করেছি, আমি আলেম, মানুষের সামনে বক্তব্য দিয়েছি, মানুষকে আমার ভক্ত বানিয়েছি, মানুষকে দীর্ঘদিন আমল করিয়েছি, সেই জন্য আমার সামনে কোরআন এবং সহি সুন্নার কোনো সঠিক তথ্য এলো আর আমি মানলাম না। কেন? যে আমি এতদিন যা বলেছি পাবলিক পরিষ্কার উঠবে, এতদিন তো মজা লুটে নিলে, আমাদেরকে গুমরা করলা, পাবলিকের মুখে তো লাগাম নাই। কিন্তু না, দলিলের সামনে আত্মসমর্পণ করা প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন লোকের দরকার, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করলেন, যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা করেছেন, যেমন বিশিষ্ট সাহাবীবৃন্দ করেছেন। যা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহি হাদিস যখনই পাওয়া যাবে, কোরআন এবং সহি সুন্নার ব্যাখ্যা যখনই পাওয়া যাবে, তখন সেটাকে মেনে চলতে হবে। এটাই হচ্ছে একজন মুসলিমের জীবনের পাথেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সর্বাবস্থায় যে কোনো অবস্থায়
কোরআন এবং সহি সুন্নার কথা আমরা যখন জানতে পারবো, তখন সেটাকে যেন বিনা প্রশ্নে, বিনা সংকোচে, বিনা বাক্য পায়ে ব্যয়ে সেটা আমরা মেনে নিতে পারি। একটা কথা মনে রাখবেন, একটা প্রশ্ন করে, তাহলে এতদিন যাবৎ আমল করলাম তো কি হবে? দাঁড়ান না গো, শেষ করে দেন না গো, দু পাঁচ মিনিট আল্লাহর বান্দা, এতদিন যাবৎ আমল করলাম তাহলে কি হবে? এতদিন যে ভুল আমল করালেন, করলাম তো বলছি না, করালেন, তাহলে কি হবে? মজার পুরস্কার আছে, ভুল আমল করেছেন কিন্তু নেকি বহুত হয়ে যাবে, শর্ত একটাই, বলছেন কোন ব্যক্তি যদি ভুল সিদ্ধান্তকে পরিহার করে আর তারপরে প্রকৃত ইমানদার হয়ে সৎ কাজ শুরু করে দেয়, আল্লাহ তাআলা তার সমস্ত পাপ গুলোকে নেকির সাথে বদল করে দিবেন। আল্লাহ যেহেতু ক্ষমাশীল, অতীতের সব গুনাকে সাদা করে দিবেন, এক কোটি গুনা হয়ে থাকলে সব মাফ, আর ওই জায়গাতে আবার এক কোটি নেকি লিখে দিলেন। ফাকান আল্লাহ গাফুর রহিমা, শর্ত একটা, আমান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলা আল্লাহি মাতাবা। আল্লাহ বলেছেন যে তৌবা খালি করলে হবে না, আবার সে অনুযায়ী ভালো কাজ শুরু করতে হবে, সেই হচ্ছে প্রকৃত তৌবাকারী। সুতরাং আমাদের জন্য একটা সুযোগ আছে, হাতছাড়া করব না, আমরা কোনো ভুল সিদ্ধান্তে চলেছি, ভুল আমল করেছি, তাতে কি হলো? বেঁচে তো আছি, মরে গেলে এই সুযোগ পাওয়া যেত না, আল্লাহ হায়াত তো রেখেছেন, সেজন্য আমরা তৌবা করে কোরআন এবং সহি সুন্নাহ দ্বারা যা বর্ণিত, যা পাবো আমরা সে অনুযায়ী আমল করব। অতীতে আমাদের দ্বারা যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সব আল্লাহ তাআলা নেকিতে বদল করে দিবেন ইনশা আল্লাহুল আজিজ, আল্লাহ তাআলার কাছে সেই আশায় রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং এই এখানে আপনাদের একটা সহি আকীদার মসজিদিন বিত হচ্ছে, মসজিদিন বারের জন্য আবশ্যক পূর্ব শর্ত হচ্ছে হালাল অর্থ। আপনারা যদি আপনারা যখনই মনে করবেন যে আপনার হালাল অর্থ কোথাও বিনিয়োগ করা দরকার, তো সর্বোত্তম স্থান হচ্ছে মসজিদ, কেননা পৃথিবীর মধ্যে সেরা স্থান হচ্ছে আল্লাহ তাআলা থেকে মসজিদ, আর নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার। তো আপনি এই সমস্ত দিনের এবং সহি আকীদার মসজিদ সময়ে আপনি নিজের হালাল টাকা অবশ্যই দান করবেন। এখানে মসজিদ তো অসম্পূর্ণ অবস্থায় আছে, আখেরাতে যাওয়ার আগে নিজের পুঁজি কিছু সংগ্রহ করিলেন, কেন আল্লাহ তাআলা মসজিদের বিনিময়ে জান্নাত দেবো বলেছে, এ কথা আপনারা সবাই জানেন। তো সেখানকার জন্য পুরো প্রস্তুতি যেন থাকে, এবং আল্লাহ তাআলা আমাদের, আর আমি এই ধরনের বড় জলসা টলসা না করে শিক্ষিত মানুষদেরকে নিয়ে ছোটো ছোটো সেমিনার করা অনেক বেশি লাভের, সেই পরামর্শ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে আল্লাহ তাআলা আমাদের আয়োজনে ভুল, পরিবেশনে ভুল, তথ্যে ভুল থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি জ্ঞাতসারে অজ্ঞাতসারে যা ভুল করেছি আল্লাহ তুমি তোমাদের ক্ষমা করে দিও, এবং যে সমস্ত ভাইরা এই মজলিস শুনেছেন আল্লাহ তুমি তাদের সকলকে দিনের পথের পথিক বা সহি পথিক বানিয়ে দিও, এবং আমাদেরকে আরও বেশি বেশি দিনে কাজ করার তৌফিক দান করিও। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সাইল মুসলিমিন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।